नमस्कार बंधुरा, भिलेज फूड मेकारे आपनादेर स्वागत जानाई। आज के बनिए देखाबो खूब सहज भावे सर्षे इलिश। ताहले देखे नेवा जाक एटा किभावे बनाते हय। कड़ाईटा भालोमतो गरम होले आमि दिए दिच्छि किछुटा सर्षेर तेल। रान्नाटा सर्षेर तेले करले खूब भालो हय। एबार तेलटा भालोमतो गरम होले दिए देव हाफ चामच परिमाण कालो जिरे। জিরেটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা একটা মশলা। এর মধ্যে রয়েছে 4টে কাঁচা লঙ্কা, 3 চামচ পোস্ত ও 3 চামচ সরষে। প্রত্যেকটা আমি 4 চামচের মাপেই নিয়েছি। এবার এটা একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজা যাবে না। এর মধ্যে সরষে রয়েছে, অতিরিক্ত ভাজলে এটা তিতো হয়ে যাবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার মিশিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার বাটি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমি মাছটা ভাজিনি, কাঁচা মাছ রান্না করব। ইলিশ মাছ কিন্তু ভেজে রান্না করতে নেই, ভাজলে এর স্বাদটা চলে যায়। এবার আমি এটা ঢাকা দিচ্ছি, দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে আগে হলুদ আর লবণ মিশিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দেব, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার এটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব, ঝোলটা কিন্তু 6 থেকে 7 মিনিট ফুটছে। এবার মাছটা উল্টে দেব, যাতে সব দিক সমানভাবে সিদ্ধ হয়। উল্টানোর সময় কিন্তু সাবধানে উল্টাতে হবে, কারণ মাছগুলো এই সময় খুব নরম থাকে, তাই ভেঙে যাবার ভয় থাকে। এবার আমি দেখে নেব এর লবণ ঝাল ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাকই আছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 7 মিনিটের মতো ফুটছে। এবার ঢাকনাটা খুলে দেখলাম ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা পছন্দ মতো ঝোল কম বেশি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।